হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে তো কি প্রথম যে আপডেটটা এই ভিডিওতে শেয়ার করবো সেটা মোহনবাগান দলের সপ্তম বিদেশি মোহনবাগান দলের নতুন বিদেশি পর্তুগিজ ডিফেন্ডার নুনো রাইসকে নিয়ে গত রবিবার তিনি কলকাতায় পৌঁছে গেছিলেন এবং সোমবারের ম্যাচে তিনি ভিআইপি বক্সে বসে ম্যাচ উপভোগ করেছেন এবং তার সাথে অ্যালাবাত রদ্রিগেজও ছিলেন তো মোহনবাগান দলের ম্যাচ মোহনবাগান দলের সমর্থক কেমন পরিবেশ সবটাই তিনি দেখে নিয়েছেন আর আজকে মানে মোহনবাগান দলের ম্যাচ গতকাল হয়েছে আর আজকে যে প্র্যাকটিস শুরু করেছে সেই প্র্যাকটিসে নেমে পড়েছেন নুনো রাইস হ্যাঁ নুনো রাইস কিন্তু মোহনবাগান দলের প্র্যাকটিসে নেমে পড়েছেন এবং প্র্যাকটিস করা শুরু করে দিয়েছেন তো সেই মতো নুনো রেইসকে কিন্তু আমরা এসিএল এর ম্যাচে খুব তাড়াতাড়ি দেখতে চলেছি তার পারফরমেন্স এবং এসিএল এর ম্যাচ থেকেও আমরা এটাও দেখতে পারি সারপ্রাইজ হতে পারি যে এ কোনো এক বিদেশিকে আন্ডারস্টার করিয়ে হয়তো তাকেও রেজিস্টার করিয়ে আইএসএল এও খেলতে দেখতে পারি তো এটা সময় বলবে যে তিনি খেলবেন কি খেলবেন না কিন্তু এসিএল ম্যাচে অবশ্যই খেলবেন এবার যে বিষয়টা জানানো রয়েছে সেটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এসিএল টু এর নেক্সট ম্যাচ রয়েছে ট্র্যাক্টর এফসি দলের এগেনস্টে আর সেই ম্যাচটা খেলতে যেতে হবে ইরানে কিন্তু ইরানে খেলতে যেতে হলে অবশ্যই বিদেশিরা কিন্তু যেতে পারছে না ভিসা প্রবলেমের জন্য বা তাদের দেশের যে নিয়ম রয়েছে সেই নিয়মের জন্য তো সেই অনুযায়ী যদি ওই দিন ওই ম্যাচ খেলতে হয় ওই ভেনুতে বা ইরানের ওই মাঠে তাহলে শুধুমাত্র ইন্ডিয়ান প্লেয়াররাই খেলতে পারবে কোনোরকম বিদেশি প্লেয়ার খেলতে পারবে না তো এটা একটা বড় সমস্যা মোহনবাগান দলের জন্য এত কোটি টাকা খরচা করে দল তৈরি করেছে সেখানে বিদেশি প্লেয়ার সাতটা বিদেশি প্লেয়ার রয়েছে আর সাতটা বিদেশি প্লেয়ার যদি খেলতে না পারে সেটাও তো অবশ্যই একটা বড় ক্ষতি এবং ট্রাক্টর আর এফসি যথেষ্ট ভালো শক্তিশালী দল তাদের ঘরের মাঠে শুধুমাত্র ইন্ডিয়ান প্লেয়াররা ম্যাচ খেলবে এটা তো আরও অনেক বড় খারাপ একটা বিষয় বা আরও মোহনবাগান দলের জন্য ক্ষতি তো সেই জন্য এই বিষয়টা নিয়ে এফসির কাছে একটা আলোচনা করতে চলেছে মানে এফসিকে কে এটাই বলতে চা চাইছেন বা চাইবেন মোহনবাগান ম্যানেজমেন্ট এখন সেটা হচ্ছে যে নিরপেক্ষ একটা মাঠে এই ম্যাচটা অনুষ্ঠিত হয় যাতে করে মোহনবাগান দলের বিদেশি প্লেয়াররা খেলতে পারে মানে ইরানের মাঠেও নয় আবার ভারতের মাঠেও নয় অন্য কোনো মাঠে বা অন্য কোনো দেশের মাঠে যেন এই ম্যাচটা অনুষ্ঠিত করে যাতে করে ইরানের বিদেশি প্লেয়াররাও খেলতে পারে মোহনবাগান দলের যে বিদেশি প্লেয়ার রয়েছে তারাও খেলতে পারে তাহলে ভালোভাবে সব দিক দিয়ে এবং সমানে সমানে টক্কর হবে কিন্তু যদি এই জিনিসটা এফসি সি ঠিকঠাক করে এই সিদ্ধান্তটা না নেয় তাহলে কিন্তু মোহনবাগান দলকে শুধুমাত্র ইন্ডিয়ান প্লেয়ারদেরকে নিয়েই খেলতে হবে তো এটা একটা বড় সমস্যা আর এই সমস্যার সমাধান শুধুমাত্র এখন এটাই দেখছে যে এফসির কাছে আবেদন রাখবে যাতে করে এই ম্যাচটা একটা নিরপেক্ষ মাঠে হোক একটা অন্য মাঠে হোক যাতে করে সমস্ত বিদেশি প্লেয়াররা খেলতে পারে এবং মোহনবাগান দল তাদের পুরো ফুল টিম নামাতে পারে এখন দেখায় এটাই রয়েছে যে এএফসি কি কী করে এই বিষয়টা নিয়ে তো এরপরে সবশেষে যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে কিছুদিন পরেই পুজো তো পুজোর যে ভাইবটা সেটা তো রয়েছে তো সেই মতো ইতিমধ্যেই দেখা গেছে সাহাল আব্দুল সামাদ ডিমিত্রি পেট্রাটাস বিশাল কায়ত এবং সুভাষিষ বোস এই চারজন ফুটবলারকে দেখা যাচ্ছে যে পুজোর জন্য একটা প্রি শ্যুট করছে কোনো একটা ভিডিও শুট করছে যেটা আমরা ডিমিত্রি পেট্রাটাসের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখেছি এবং ইনস্টাগ্রাম স্টোরিতে মানে একজন ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছে যারা যারা আর কি এই শ্যুটটা করছে তাদের মধ্যে একজন স্টোরি দিয়েছে তো সেই মতো নতুন সাজে আমাদের পছন্দের ফুটবলারকে এবার দেখতে পারবে যেটা পুজোর জন্য একটা শ্যুট চলছে তো সেই শুটে তো দেখা যাক কবে সেই ভিডিওটা আসে কিন্তু এই সমস্ত ফুটবলারদের দেখেও আমাদের মনে হচ্ছে যে না পুজোটা সত্যিই চলে আসলো তো এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেটস বিশেষ করে ট্র্যাক্টর ম্যাচটা নিয়ে যে আপডেটটা শেয়ার করলাম সেটা নিয়ে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও